হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটির নাম হলো গডস কোম্পানি, মানে ভগবানের সঙ্গে। এই যে ছবিতে দেখা যাচ্ছে, একজন লোক আসন পেতে নামাজ পড়ছে আর একজন ভয় পেয়ে গাছে উঠে গেছে। তো চলুন দেখা যাক আজকে গল্পে কী হয়। ওয়ান্স টু ফ্রেন্ডস, একবার দুইজন বন্ধু। ওয়ার পাসিং, ওরা পাস করছিল মানে যাচ্ছিল। থ্রু দিয়ে, কি দিয়ে? এ ফরেস্ট, একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল। নাও ইট ওয়াজ টাইম অফ নামাজ, সেটা ছিল কি নামাজের সময়। সো তাই দে বথ, তারা উভয়ই ডিসাইডেড, ঠিক করেছিল টু অফার নামাজ, তারা যে নামাজ মানে পড়তে তারা ঠিক করেছিল। When both were busy in prayers, যখন উভয়ই কি were busy, ব্যস্ত ছিল, in prayers মানে প্রার্থনা করতে, they heard, তারা শুনেছিল, the roar মানে গর্জন, of a lion, একটা সিংহের গর্জন শুনেছিল। The first friend, প্রথম বন্ধু, got frightened মানে ভয় পেয়ে গেছিল, and climbed, এবং বেয়ে উঠেছিল, কিসে? অন এ ট্রি, একটা গাছে। বাট দ্য সেকেন্ড ফ্রেন্ড, কিন্তু দ্বিতীয় বন্ধু, কেপ্ট প্রেইং, কিন্তু দ্বিতীয় বন্ধু প্রার্থনা চালু রেখেছিল, প্রার্থনা করে গেছিল। এখানে ওয়ান্স, একবার, টু ফ্রেন্ডস, এটা হলো সাবজেক্ট, তার সাথে ওয়ের হলো অক্সিলারি ভাব, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, আর এখানে মূল ভাব, মূল ভাবটা হলো পাস, ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, পাসিং। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকল, আমরা জানি না কোন জঙ্গলে, তাই ইনডিফিনিট আর্টিকল এ বসেছে। নাও, এবার ইট ওয়াজ টাইম অফ নামাজ, ইট ওয়াজ, ইট হলো সাবজেক্ট, আর ইট মানে ওই সময়টা, সময়টা ছিল, ওয়াজ হলো ছিল, টাইম অফ নামাজ মানে প্রার্থনার জন্য সময় ছিল ওইটা। সো দে বথ ডিসাইডেড টু অফার নামাজ, তারা ঠিক করেছিল কি নামাজ পড়বার জন্য। এখানে দে বথ হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ডিসাইড থেকে আছে ডিসাইডেড। তো এই প্রশ্নটা কী হবে? এই সেন্টেন্সে এই প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওয়েন, বথ, ওয়ার, এখানে ওয়ার আছে, এটাও পাস্ট, পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। ওয়েন, বথ, ওয়ার, এখানে ওয়ার হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই পোর্শনটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। এরপরে আছে কমার পরে দে হার্ড, এখানে দে হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, হিয়ার থেকে আছে হার্ড। তো এই পোর্শনটা কী হবে? এই পোর্শনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য ফার্স্ট ফ্রেন্ড গট ফ্রাইটেন অ্যান্ড ক্লাইম্ড, প্রথম বন্ধু গট ফ্রাইটেন, গ্যাট থেকে আসছে গট, ভাব নাম্বার টুতে আছে, আর এখানে ফার্স্ট ফ্রেন্ডের হলো, ফার্স্ট ফ্রেন্ড হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো এখানেও ক্লাইম্ব, ক্লাইম্ব থেকে আসছে ক্লাইম্ব। তো এই সেন্টেন্সে কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরেও আছে সেকেন্ড ফ্রেন্ড কেপ্ট প্রেইং, বাট দ্য সেকেন্ড ফ্রেন্ড, কিন্তু দ্বিতীয় বন্ধু, এখানে সেকেন্ড ফ্রেন্ড হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, যদিও এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, কিন্তু তারপরে আবার মূল ভাবটা দিয়েছে, তার সাথে এটা ভাব নাম্বার ওয়ানে আছে, আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই পোর্শনটা কী হবে? বাট দ্য সেকেন্ড ফ্রেন্ড কেপ্ট প্রেইং, তো এই পোর্শনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। দ্য লায়ন কেম দেয়ার, সিংহ আসছিল সেখানে, অ্যান্ড গেজড, তাকিয়েছিল, অ্যাট হিম, তার দিকে, কার দিকে? দ্য ফার্স্ট ফ্রেন্ডের দিকে, অ্যান্ড দ্য ফার্স্ট ফ্রেন্ড বাট ডিড নট ডু এনিথিং, সেই প্রথম বন্ধুর দিকে তাকিয়েছিল সেই সিংহটি, বাট কিন্তু ডিড নট ডু এনিথিং, কোনো কিছু করে নাই, অ্যান্ড ওয়েন ফ্রম দেয়ার, এবং চলে গেছিল সেখান থেকে।
দেন বথ ফ্রেন্ডস ওয়েন্ট হ্যাড, তখন প্রার্থনা শেষ হয়ে গেছিলো, যদিও এখানে লেখা নেই এটা। তো বথ ফ্রেন্ডস মানে উভয়ই, দুইজন বন্ধু উভয়ই কী করেছিল, ওয়েন্ট হ্যাড, আগে আগে বাড়িয়ে চলে গেছিল। এখানে দ্য লায়ন কেম দেয়ার, কাম থেকে এসছে কেম, ভাব নাম্বার টুতে আছে, এখানে সাবজেক্ট হলো দ্য লায়ন, দ্য লায়নের সাথে কোনো কিছুই অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, কাম থেকে এসছে কেম, এখানেও গেজড, গেজ থেকে এসছে গেজড, ভাব নাম্বার টুতে আছে। এরপর বাট, এখানে ডিডিন্ট, বাট ডিডিন্ট ডু, এটা হলো ভাব নাম্বার টুতে আছে এখানেও। তো এই সেন্টেন্সটা কী হবে, এখানে যদি কোনো অক্সিলারি ভাব নেই তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। এখানেও ওয়েন্ট আছে, গ থেকে আসছে ওয়েন্ট, তো একই ব্যাপার, এটাও ভাব নাম্বার টুতে আছে, যেহেতু কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। দেন বথ ফ্রেন্ডস ওয়েন্ট অ্যাহেড, এখানেও আবার সাবজেক্ট হলো দেন বথ ফ্রেন্ডস, তো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, গ থেকে আসছে ওয়েন্ট, তো এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সাডেনলি দ্য সেকেন্ড ফ্রেন্ড স্ল্যাপড হিমসেলফ, হঠাৎ কী হয়েছিল, দ্য সেকেন্ড ফ্রেন্ড, দ্বিতীয় বন্ধু কী করেছিল, দ্বিতীয় বন্ধু স্ল্যাপড, থাপ্পড় মেরেছিল হিমসেলফ নিজেকে, অন হিজ চিক, তার গালে, ইন অর্ডার টু কিল, ইন অর্ডার টু মানে কারণে, জন্য, কিসের জন্য, খিল মারতে, এ মসকিটো, একটা মশাকে মারতে। দেন দ্য ফার্স্ট ফ্রেন্ড, তখন প্রথম বন্ধু কী করেছিল, অবজার্ভ, লক্ষ্য করেছিল দ্যাট, যেটা এ লায়ন হ্যাড কাম, যখন সেই লায়ন এসেছিল ডিউরিং প্রেয়ার্স, প্রার্থনার সময়, হি ডিডিন্ট মুভ, সে নড়ানড়ি করে নেয়, বাট নাও, কিন্তু এখন, হি গট স্কেয়ার, সে ভীত হয়ে গেছিল, অফ এ স্মল মসকিটো, একটা ছোট মশার জন্য সে ভীত হয়ে গেছিল। সাডেনলি, হঠাৎ, দ্য সেকেন্ড ফ্রেন্ড, দ্বিতীয় বন্ধু কী করেছিল, স্ল্যাপড, স্ল্যাপ থেকে আসছে স্ল্যাপ, মানে ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা, আর এখানে সাবজেক্ট হলো দ্য সেকেন্ড ফ্রেন্ড, সেই সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এখানে এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। দেন দ্য ফার্স্ট ফ্রেন্ড অবজার্ভ, এখানে আবার সাবজেক্ট হলো দেন দ্য ফার্স্ট ফ্রেন্ড, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, অবজার্ভ থেকে আছে অবজার্ভ। হ্যাঁ, তো এই প্রশ্নটা কী হবে, এই সেন্টেন্সের এই প্রশ্নটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, কিন্তু বাকি প্রশ্ন, ওয়েন এ লায়ন, এ লায়ন হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড আছে, কাম থেকে আসছে কাম, ভাব নাম্বার থ্রিতে আছে ডিউরিং প্রেয়ার্স। তো এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সে এই পোর্শনটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে আছে হি ডিডিন্ট মুভ, বাট নাও হি গট স্কেয়ার, এখানে এটাও ভাব নাম্বার টুতে আছে, নট আছে যেহেতু সেটা নেগেটিভ সেন্টেন্স হবে, কিন্তু এটা ভাব নাম্বার টুতে আছে, তো এটা সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। দেন দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, তখন দ্বিতীয় বন্ধু উত্তর দিয়েছিল, দ্যাট টাইম, ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা কী হবে, ডাইরেক্ট স্পিচ, তো যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই মানে লেখা হয়েছে, দ্যাট টাইম, ওই সময়, আই ওয়াজ, আমি ছিলাম, উইথ গড, ভগবানের সঙ্গে ছিলাম আমি, অ্যান্ড নাও, এখন আমি, আই অ্যাম উইথ এ পার্সন, এখন আমি একজন মানুষের সাথে, একজন ব্যক্তির সাথে আছি, তখন আমি ছিলাম ভগবানের সাথে, এখন আমি ব্যক্তির সাথে আছি। দেন দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, এখানে সাবজেক্ট হলো দেন দ্য সেকেন্ড ফ্রেন্ড, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা হলো রিপ্লাইড, রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, ভাব নাম্বার টুতে আছে, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, দ্যাট টাইম, ওই সময়ে, আই ওয়াজ, আই হলো প্রোনাউন, এটা সাবজেক্টও বটে, তার সাথে অক্সিলারি ভাব পাস্ট টেন্সের ওয়াজ আছে। হ্যাঁ, তো এটা, এই পোর্শনটা, আই ওয়াজ উইথ গড, এই পোর্শনটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এরপরে এখানে অ্যান্ড কনজাংশন ব্যবহার করা হয়েছে দুটো সেন্টেন্সকে মানে যুক্ত করতে, দ্যাট টাইম আই ওয়াজ উইথ গড, তারপরে অ্যান্ড আছে, অ্যান্ড যুক্ত করেছে আরেকটা সেন্টেন্স, নাও আই অ্যাম উইথ এ পার্সন, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যান্ড,
নাও হলো এখন, আই অ্যাম, আই হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, আর এর সাথে প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব এম আছে। তো এই সেন্টেন্সটাও কী হবে, এই সেন্টেন্সে এই পোর্শনটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। উইথ এ পার্সন মানে একজন ব্যক্তির সঙ্গে, এখানে উইথ হলো প্রেপোজিশন। তো আজকের এই গল্পের মরালটা হলো গডস কোম্পানি মানে ভগবানের সঙ্গ, অলওয়েজ সর্বদা মেক্স ফিয়ারলেস মানে সর্বদা কি করে বানায়, নির্ভীক ভয়হীন। তো আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বানানোর প্রেস করবেন এবং বেল আইকনের প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।